আমরা জানি গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি বাস স্ট্যান্ডের কাছে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আজ, এবং এখন পর্যন্ত 15 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এবং হতাহত অসংখ্য মানুষ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। এবং বিকেল 5টার দিকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মানে মানুষদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে প্রচুর রক্ত দরকার হচ্ছে। যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান বা করেন তারা, এবং যারা আশেপাশে আছেন তারা অবশ্যই হাসপাতালে আপনার রক্ত দান করতে যেতে পারেন। এতে হতাহত মানুষদের জন্য কিছু হলো করা হবে। আমি আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো।